বিসমিল্লাহির রহমান রহিম। আমাদের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক অনন্য গাথা নিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত আহ্বায়ক, সম্মানিত সভাপতি জনাব খন্দকার মোশাররফ হোসেন সাহেব, সম্মানিত মহাসচিব, উপস্থিত সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ, আলোচকবৃন্দ এবং দেশ বিদেশ সকল জায়গা থেকে সম্পৃক্ত উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতিবৃন্দ, 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাত্র 5-5.5 মাসের মাথায় 1971 সালের 28শে আগস্ট স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া কুড়িগ্রামের রৌমারীতে যে স্বাধীন প্রশাসনের উদ্বোধন করেছিলেন, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশে এটি ছিল শহীদ জিয়ার সাফল্যের অন্যতম আরেকটি পালক। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই চলমান সময়ে ঐতিহাসিক তথ্য, উপাত্ত, দলিল প্রমাণের ভিত্তিতে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সেই গৌরবময় অধ্যায়গুলো নিয়ে বা সেই গৌরবময় অধ্যায়টি নিয়ে এতক্ষণ আলোচনা আলোচকবৃন্দ আলোচনা করলেন, যারা সেই সময়ে সাক্ষী, এমনকি রৌমারীতেও স্বাধীন প্রশাসন প্রতিষ্ঠায় যাদের অবদান রাখার সুযোগ হয়েছিল তাদের মধ্যেও কেউ কেউ আজ এই আলোচনায় অংশ নিয়েছেন, বক্তব্য রেখেছেন। ফলে আজকের এই আলোচনাটি আগামী প্রজন্মের কাছে একটি অত্যন্ত গুরুত্ব বহন করবে বলে আমি বিশ্বাস করি। এই সুনির্দিষ্ট বিষয়টির উপরে সবার বিস্তারিত আলোচনার পরে এ নিয়ে নতুন করে বোধহয় খুব একটি বলার কিছু নেই। তবে রৌমারী এবং মুক্তিযুদ্ধকালীন রৌমারীর মতন ঐতিহাসিক স্থান বা ঘটনাগুলো নিয়ে ভবিষ্যতে অবশ্যই আমাদের অনেক কিছু করার আছে, যা আব্দুল বারী সরকার সাহেব তার বক্তব্যে বলেছেন, তুলে ধরেছেন। প্রিয় উপস্থিতবৃন্দ, আমি মনে করি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে রৌমারীতে স্বাধীন প্রশাসন প্রতিষ্ঠা বাংলাদেশের জনগণের জন্য একটি সাহস ও বীরত্বের একটি অনন্য উদাহরণ। এ কারণে বাংলাদেশের ইতিহাসে রৌমারী আমাদের নির্ভরতা এবং সাহসের ভিত্তিভূমি হিসাবে চিহ্নিত থাকা উচিত বলে আমি মনে করি। সম্মানিত নেতৃবৃন্দ, আজ আমি আপনাদের সামনে এখানে একটি প্রস্তাবনা রাখতে চাই। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সম্মান, মর্যাদা ও স্বার্থ রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। ইনশাআল্লাহ জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করার পরে পরবর্তীতে রোমানীকে দেশের মুক্তিযুদ্ধ বিষয়ক কর্মকাণ্ড পরিচালনার কেন্দ্রবিন্দুতে পরিণত করা সম্ভব বলে আমি মনে করি। প্রয়োজনে আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় স্থানান্তর করতে পারি রৌমারীতে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন আপনাদের অনেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। যারা বক্তব্য রেখেছেন আজকের এই অনুষ্ঠানে তাদের মধ্যে বেশ কয়েকজন সরাসরি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, শহীদ জিয়ার সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা বেগম খালেদা জিয়ার ক্যাবিনেটের সদস্য হিসাবেও এখানে উপস্থিত নেতৃবৃন্দ অনেকেই রয়েছেন যারা রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন, দেশ পরিচালনায় আপনাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। সুতরাং শুধু রৌমারী নয়, বরং আমি মনে করি প্রশাসনিক বিকেন্দ্রীকরণের আওতায় মেহেরপুরের আম্রকানন, চট্টগ্রামের কালুরঘাটের মতন আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট এমন ঐতিহাসিক স্থানগুলোকেও রাষ্ট্রীয় প্রশাসনের কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করা সম্ভব বলে আমি মনে করি। কারণ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের এমন প্রত্যেকটি ঐতিহাসিক স্থান আমাদের মহান মুক্তিযুদ্ধের এক একটি জীবন্ত ইতিহাস। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের এই ঐতিহাসিক স্থানগুলোকে স্বমহিমায় তুলে ধরা গেলে যারা মুক্তিযুদ্ধের রণাঙ্গন দেখেননি তারা আর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ঔদ্ধত্য দেখানোর সাহস পাবে না। স্বাধীনতার ঘোষকের হত্যাকাণ্ডর পরপরই যে ব্যক্তি বোরখা পরে
সীমান্ত পাড়ি দিতে চেয়েছিল, দিন দুয়েক আগে পত্রিকায় সারা দেশের মানুষ দেখেছে যে তার একটা সে একটি কথা বলেছে যে জিয়াউর রহমান কোথায় যুদ্ধ করেছেন। এ প্রশ্নের কোনো জবাব দেবার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ যারা মুক্তিযুদ্ধের রণাঙ্গন দেখেনি, যারা রণাঙ্গনের ভয়াবহতা উপলব্ধি করতে পারেনি, তারা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে চিনতে পারবে না, এটি স্বাভাবিক। যারা মুক্তিযুদ্ধের রণাঙ্গ দেখেনি, যারা মন্ত্রিসভায় তাদের মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ঠাঁই হবে না, এটি স্বাভাবিক। আওয়ামী লীগ জাহেলিয়াতের এই সময় র‍্যাব পুলিশের বন্দুকের নল উঁচিয়ে আদালতের রায় দোহাই দিয়ে কিংবা সীমান্তের ওপারে ফেলে আসার ভয় দেখিয়ে বছরের পর বছর ধরে নানাভাবে চলেছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি। শক্তি, সামর্থ্য কিংবা বয়স থাকা সত্ত্বেও যারা মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, যারা রণাঙ্গনের ভয়াবহতা দেখেনি, মুক্তিযুদ্ধের সময় বন্দুক চালানো দূরে থাক, ঢিল মারার সাহসও দেখায়নি বা করেনি, তারা এখন ঘরে বসে নিরাপদে মুক্তিযুদ্ধের ফরমাইশি ইতিহাস লিখছে। অতএব এখানে আলোচকবৃন্দ যারা আলোচনা করেছেন, বক্তব্য রেখেছেন, সবার কথা থেকে একটি কথা ফুটে উঠেছে পরিষ্কারভাবে, তাদের সাথে একই সাথে সুর মিলিয়ে আমি বলতে চাই, বিএনপির বক্তব্য স্পষ্ট। বিএনপি স্বাধীনতার ঘোষকের দল, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। সুতরাং স্বাধীনতার ঘোষকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। আমার এই মুহূর্তে এই বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ করে বিদেশি একটি প্রবাদ বাক্য মনে পড়ছে। প্রবাদ বাক্যটির বাংলা করলে অনেকটা এরকম দাঁড়ায়, অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ, অতীতকে ভুলে গেলে তোমার দু চোখই অন্ধ। সুতরাং প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা যেহেতু অন্ধ নই, সময়ের পরিক্রমায় ইতিহাসের সত্য আমাদের সামনে উদ্ভাসিত হবে আপন আলোয়ে। স্বাধীনতার ঘোষক জিয়া রণাঙ্গনে যেমন ছিলেন একজন সফল অধিনায়ক, তেমনি স্বাধীন বাংলাদেশের সরকার পরিচালনায়ও ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। রাষ্ট্র পরিচালনায় তার সকল কর্মকাণ্ডে সমুন্নত ছিল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল মন্ত্র, তা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তাই উপস্থিত সম্মানিত উপস্থিতিবৃন্দ, স্বাধীনতার ঘোষক জিয়া ইতিহাসের পাতায় অবিনশ্বর, তিনি বেঁচে আছেন, তিনি বেঁচে থাকবেন তার কর্মের মাধ্যমে। তিনি জনগণের হৃদয়ে ভাস করে গর্জনে নয় বরং অর্জনে। স্বাধীনতার ঘোষককে জানতে হলে, বুঝতে হলে কারো সঙ্গে তুলনার কোনোই প্রয়োজন নেই। জিয়াউর রহমান মানেই বাংলাদেশ, জিয়াউর রহমান মানেই গণতন্ত্র। উপস্থিত প্রিয় তরুণ প্রজন্মের ভাই ও বোনেরা, আমি মহাসচিবের, মাননীয় মহাসচিবের সাথে একই সাথে একই তালে তাল মিলিয়ে বলতে চাই, ক্ষমতার লোভে আওয়ামী লীগ নামক দলটি এখন রাজনৈতিক দেউলিয়া একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। রাজনৈতিক চরিত্র হারিয়ে জনবিচ্ছিন্ন এই দলটি এখন কিছু দুর্নীতিবাজ আমলা, কিছু দুর্নীতিবাজ র‍্যাব পুলিশের ইউনিফর্ম পরা কিছু পেশাদার খুনির উপর নির্ভরশীল একটি দুষ্ট চক্র। আর আন্তর্জাতিক মহলে নিশিরাতের অবৈধ এই সরকারটির পরিচিত হলো গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। সুতরাং তারা এখন নিজেদের দলটিকে একটি রাজনৈতিক চরিত্র দেওয়ার জন্যই কারণে অকারণে প্রতিপক্ষ হিসাবে বিএনপির নাম উচ্চারণ করছে। একটি রাজনৈতিক দল এক টানা প্রায় এক যুগ ক্ষমতায় থাকার পরও প্রতিদিন অন্যের সমালোচনার পরিবর্তে এতদিনে তাদের নিজেদের সাফল্যের কথা বলতে পারা উচিত ছিল, অথচ সারাটা দিন সারা বেলা তাদের নেতাদের মুখে স্বাধীনতার ঘোষকের বিরুদ্ধে সমালোচনা, দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সমালোচনা, সমালোচনা বাংলাদেশের সবচেয়ে প্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে। তাদের একমাত্র সাফল্য, যা কিনা সমগ্র দেশের মানুষ সাক্ষী, একমাত্র সাফল্য
গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচার এবং মিথ্যাচার। ঢাক ঢোল পিটিয়ে দলীয় কর্মসূচি চালালেও কোভিডের অজুহাতে গত বছরের মার্চ মাস থেকে দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এরপর আর একদিনের জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলেনি। কোভিড-19 কারণে শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বের প্রায় সকল দেশেই বন্ধ করতে হয়েছিল বা হয়েছিল। তবে ধাপে ধাপে কিন্তু দেশগুলো, পৃথিবীর প্রায় সকল দেশই ধাপে ধাপে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দিয়েছে পর্যায়ক্রমে। অথচ সারা বিশ্বে একমাত্র ব্যতিক্রম হচ্ছে দুটো দেশ। এই একদিন কি দুদিন আগে ইউনিসেফের একটি রিপোর্টে বলেছে, কোভিড-19 অজুহাতে বিশ্বের দু একটি দেশে একদিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলেনি। সেরকম দেশের তালিকায় 1 নম্বরে পানামা, 2 নম্বরে বাংলাদেশ। নিশিরাতের এই অবৈধ সরকারের কাছে এমন লজ্জাজনক পরিস্থিতির কোন রকম জবাব নেই। ফলে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নিতে মাঝে মাঝেই তাদেরকে পাগলের প্রলাপ ছাড়া আর কোনো উপায় নেই। স্বাধীনতার ঘোষক সম্পর্কে আওয়ামী লীগের সাম্প্রতিক মন্তব্য বক্তব্য তারই একটি অংশ। আজকের কি খুব সম্ভব গতকালকের পত্রিকায় নিশিরাতের এই সরকারের অবৈধ শিক্ষামন্ত্রী বলেছে, শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর নাকি অক্টোবরের মাঝামাঝি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। প্রিয় উপস্থিতবৃন্দ, যারা আপনারা কম বেশি এভরিডে প্রতিদিন পত্রিকাগুলো দেখছেন, আপনারা পত্রিকাগুলোর নিউজের উপরেও যদি ভিত্তি করে আমরা বলি, তাহলে আমরা দেখতে পাবো দেশের প্রাপ্তবয়স্ক সকলকে টিকা দিতে হলে কমপক্ষে দেশে 26 কোটি টিকার প্রয়োজন। অথচ এই মুহূর্তে এই নিশিরাতের সরকারের, এই অবৈধ সরকারের কাছে এখনো 3 কোটি টিকাও ম্যানেজ করা নেই বা ম্যানেজ নেই তাদের কাছে নেই। আজকের হিসাব অনুযায়ী এই মুহূর্তে বোধহয় এই নিশিরাতের সরকারের কাছে টিকা আছে মাত্র 65 লক্ষের মতন। অপরদিকে আজ পর্যন্ত প্রায় 1 কোটি 90 লক্ষ মানুষ টিকার জন্য রেজিস্ট্রেশন করে অপেক্ষায় রয়েছে। তাহলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রায় 32 লক্ষ শিক্ষার্থীকে কখন টিকা দেওয়া হবে, কবে খুলবে বিশ্ববিদ্যালয়, কবে খুলবে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানগুলো? শিক্ষার্থীদের সঙ্গে মাফিয়া এই সরকারের এই ছলচাতুরির সময় টিকার ব্যবস্থার চিন্তা না করে নতুন হুঙ্কার দিয়ে যাচ্ছে এই নিশিরাতের সরকারের অবৈধ এই শিক্ষামন্ত্রী। আজকের পত্রিকায়, আজকে এখানে কোনো কোনো বক্তা উল্লেখ করেছেন যে আজকের পত্রিকায় দেখলাম এই নিশিরাতের সরকারের এক মন্ত্রী, সেতু মন্ত্রী বলেই তাকে সবাই ডাকে, তাকে যে খুব ভয়ে ভয়ে কণ্ঠে বলেছে যে বিশ্ববিদ্যালয় খুলে দিলে নাকি শিক্ষার্থীরা সরকার পতনের আন্দোলন করবে। এই ভয় সে তাদের এই আরেকটি প্রতিষ্ঠান সন্ত্রাসী, তাদের আরেকটি অঙ্গ সংগঠন, তাদেরকে বলেছে ওয়েল ইকুইপড হয়ে প্রস্তুত থাকতে। আসল কথা হচ্ছে ক্ষমতার হারানোর ভয়ে এই সরকার প্রথম থেকেই দিশাহারা। একটা মাত্র ব্যক্তির ক্ষমতা লোভের কারণ দেশের রাজনীতি, অর্থনীতি, ধর্মীয়, সামাজিক সকল মূল্যবোধ ধ্বংস করে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে ঠেলে রেখেছে। কারণ যদি সেটা করা সম্ভব হয় তাহলে এই দেশটাকে অকার্যকর করে ফেলতে পারবে, একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে পারবে। এটিই তাদের অ্যাসাইনমেন্ট, এটি তাদের প্রভুদের অ্যাসাইনমেন্ট। দেশের বাইরে যে তাদের প্রভু আছে তাদের অ্যাসাইনমেন্ট এটি যে এই দেশটিকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। সুতরাং প্রিয় উপস্থিতিবৃন্দ, আর অপেক্ষা নয়, দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে এই মাফিয়া সরকারের হাত থেকে এই দেশ পুনরুদ্ধারের আর কোনো বিকল্প নেই। প্রিয় ছাত্র, যুবক, ভাই বোনেরা, এই সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা নয়, যদি অপেক্ষা নয়, কোভিড পরিস্থিতির কিছুটা উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের অনুরোধ থাকবে, আহ্বান থাকবে আপনাদের প্রতি, আপনাদেরকে ক্যাম্পাসে ফেরার জন্য দাবি নিয়ে সোচ্চার হতে হবে। শিক্ষার্থীদের এই দাবির প্রতি অবশ্যই, এই আন্দোলনের প্রতি অবশ্যই বিএনপির পুরোপুরি সমর্থন থাকবে। সবশেষে আমি আমার সর্বস্তরের নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, ধানের শীষের সকল ভোটারদেরকে বলতে চাই, দেশকে মাফিয়া মুক্ত করার আন্দোলনে বিএনপিকে নেতৃত্ব দিতে হবে। এই কথাটি আমি কদিন আগেও বলেছিলাম, আজও বলছি। আজকে আমাদের সামনে যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন, এই নেতৃত্ব আপনাদেরকেই দিতে হবে।
দিতে হবে বিএনপির সকল স্তরের নেতৃত্ব ওকে নেতৃবৃন্দকে। কারণ একটি, সন্ত্রাস জঙ্গিবাদ এবং স্বৈরাচারের বিরুদ্ধে বিপরীতে দেশ পরিচালনায় বিএনপি সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল। অতএব ঐক্যবদ্ধ থাকুন, শিগগিরই মাফিয়া মুক্ত দেশ হবে, মুক্তি পাবে দেশ হবে বাংলাদেশ, মুক্তি পাবে গণতন্ত্র, মুক্তি পাবে মাদার অফ ডেমোক্রেসি। আপনাদের সকলকে আবার আমি ধন্যবাদ জানাতে চাই। আমি আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই জনাব আব্দুল বারী সরকারকে, ধন্যবাদ জানাতে চাই আমি জাহিদ হোসেন এবং নাসিমুল গনি খান সাহেবকে, তাদের কষ্টের জন্য, তাদের উপস্থাপনার জন্য আমরা সুন্দর আমরা একটা জিনিস আজকে জানতে, সুন্দর একটা জিনিস আজকে দেখতে আমরা সক্ষম হলাম। সকলকে আবারও ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।